আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার, বাংলাদেশি ফাস্টফুডের স্টাইলে ফ্রাইড চিকেন। আর ফ্রেন্ডস, এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায় একেবারেই ঝামেলা ছাড়া, ঝটপট, সামান্য কিছু উপকরণ দিয়ে। আপনারা চাইলে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1.5 থেকে 2 মাস পর্যন্ত। সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি পারফেক্ট ফ্রাইড চিকেন। এখন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এর জন্য এখানে আমি মুরগির রান, পাখনা এবং বুকের মাংস মিলিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন প্রতিটা চিকেনের পিসে কিন্তু আমি লম্বায় আড়াআড়ি করে দাগ কেটে নিয়েছি, যেন ম্যারিনেশনের সময় মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এখন এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়োটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে লবণ দিয়ে দেব 1/4 চা চামচ, আর দিয়ে দেব 1 চা চামচ ফিশ সস, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু একটু সময় এবং ধৈর্য সহকারে চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নেবেন, কারণ চিকেনের ম্যারিনেশনটা যত ভালো হবে ফ্রাইড চিকেনের স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। এখন এই ম্যারিনেশন করা চিকেনটা আমি একটা সাইডে রেখে দেবো 1 ঘন্টার জন্য। সেই সাথে চিকেনের কোটিংয়ের জন্য ময়দার প্রিপারেশনটা দেখে নেব। এখানে আবার একটা বড় সাইজের মিক্সিং বোলে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ময়দার এই মিশ্রণ থেকে 1/3 ভাগের 2 ভাগ ময়দার মিশ্রণ আমি আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখব, আর বাকি 1 ভাগ ময়দা দিয়েই কিন্তু আমরা চিকেনটাকে কুক করে নেব। দেখুন, 1/3 ভাগের 2 ভাগ ময়দা আমি আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, সেই সাথে বোলের মধ্যে বাকি যে অবশিষ্ট ময়দাটা রয়ে গেছে সেগুলো দিয়েই কিন্তু আমরা চিকেনের ওপরের কোটিংটা করে নেব। এখন চিকেনটাকে কোট করার জন্য ময়দার মিশ্রণ, সেই সাথে আরেকটা গর্তওয়ালা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি, যেন সবগুলো চিকেনের পিজি আমি এই পানির মধ্যে পুরোপুরিভাবে ডোবাতে পারি। এরপর আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেখান থেকে 1 পিস করে চিকেন আমি ময়দার মিশ্রণে দিয়ে দেব, এবং চিকেনটাকে হালকা হাতে ময়দার মধ্যে খুব ভালোভাবে কুক করে নেব। এরপর আরও 1 পিস চিকেন নিয়ে সেমভাবে ময়দার মধ্যে আমি কুক করে নেব। এভাবেই আমি সবগুলো চিকেনের পিজি ময়দার মধ্যে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এখন 1 পিস করে চিকেনের টুকরো আমি হালকা হাতে আবার উপর দিকে তুলে ঝাঁকিয়ে নেব, যেন চিকেনের মধ্যে যে এক্সট্রা ময়দার কোটিংটা আছে সেটা পুরোপুরিভাবে ঝরে পড়ে। সেই সাথে এই চিকেনের পিসটা এখন আমি পাশে যে পানির বোলটা আছে সেই বোলের মধ্যে দিয়ে দেব। এখন সেমভাবে সবগুলো চিকেনের টুকরোই আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিয়ে পানির মধ্যে ডুবিয়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের টুকরোগুলো যেন পানির মধ্যে পুরোপুরিভাবে ডুবে থাকে, আর পানির মধ্যে থাকা অবস্থায় কিন্তু চিকেনটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন, সবগুলো চিকেনের টুকরোই আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন বলের মধ্যে যে এক্সট্রা ময়দাটা রয়ে গেছে, ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন ময়দার অনেকটা অংশই কিন্তু দলা পাকিয়ে গেছে। এখন এই ময়দাটা দিয়ে যদি আমরা চিকেনটাকে আবারও কোট করি তাহলে কিন্তু সেই চিকেনটা ফাস্টফুডের ফ্রাইড চিকেনের মতো ক্রিস্পি হবে না। তাই এখন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়ে সেই বোলের মধ্যে একটা স্ট্রেনার রেখে সেই স্ট্রেনারের মধ্যে অবশিষ্ট ময়দাটুকু দিয়ে দেব এবং ভালোভাবে চেলে নেব। আর এর সাথেই দেখুন চেলে নেওয়ার পর কতটা পরিমাণ অবশিষ্ট ময়দার অংশ রয়ে গেছে। এখন
বাকি যে প্লেন ময়দাটা রয়ে গেছে সেগুলো দিয়েই কিন্তু আমরা আবারও চিকেনটাকে কোট করে নেব। তবে তার আগে আগে থেকে যে 2 ভাগ ময়দার মিশ্রণ আমি আলাদা করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ ময়দা আমি বোলের মধ্যে দিয়ে দেব এবং পানের মধ্যে যে চিকেনটা আমি ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে হালকা হাতে 1 পিস করে চিকেন আমি তুলে নেব এবং চিকেনের গায়ে থাকা অবশিষ্ট পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন। এরপর দ্বিতীয়বারের মতো আবারও আমি চিকেনটাকে খুব ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নেব। সেমভাবে সবগুলো চিকেনের টুকরোই আবারও কোট করা হয়ে গেলে পাশে যে পানির বোলটা আছে তার মধ্যে আমি আমার হাতটাকে ক্লিন করে নেব। এর কারণটা হলো এক্সট্রা যে ময়দার মিশ্রণটা হাতে লেগেছিল সেটা পানির মধ্যে ধুয়ে নেওয়ার কারণেই কিন্তু পানির ঘনত্বটা একটু বেড়ে যাবে, এতে দ্বিতীয়বার চিকেনগুলো কোট করতে আমাদের ইজি হবে। এখন আবারও আমি সবগুলো চিকেনই হালকা হাতে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব। আর ফ্রেন্ডস, এই কোটিংয়ের কাজটা কিন্তু একেবারে হালকা হাতে করবেন, কোনোভাবেই কিন্তু চেপে চিকেনের গায়ে ময়দার কোটিংটা করা যাবে না। হালকা হাতে চার ধার থেকে ঘুরিয়ে নিলেই দেখবেন চিকেনের গায়ে ময়দার কোটিংটা খুব ইজিলি বসে গেছে। এখন চিকেনগুলো আবারও ভালোভাবে ময়দার মধ্যে কোট করা হয়ে গেলে আবারও 1 পিস করে চিকেনের টুকরো হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিয়ে পানির বোলের মধ্যে ডুবিয়ে দেব। দেখুন, সবগুলো চিকেনের টুকরোই কিন্তু পানির মধ্যে ডোবানো হয়ে গেছে। এখন অবশিষ্ট যে ময়দার মিশ্রণটা রয়ে গেছে সেটা আবারও আমি একটা চালনি দিয়ে চেলে নেব। চেলে নিলেই দেখবেন আবারও প্রচুর পরিমাণে অবশিষ্ট অংশ রয়ে গেছে। এখন বাকি যে প্লেন ময়দাটা রয়ে গেছে সেই ময়দার সাথে আগে থেকে আলাদা করে রাখা শেষ 1 ভাগ ময়দা আমি অ্যাড করে দেব। এরপর আবারও 1 পিস করে চিকেনের টুকরো পানি থেকে তুলে হালকা হাতে ঘুরিয়ে ময়দার মধ্যে কোট করে নেব। আর ফ্রেন্ডস, আমি কিন্তু আবারও বলছি কোটিংয়ের এই কাজটা কিন্তু একেবারেই হালকা হাতে করবেন, কোনোভাবেই কিন্তু চিকেনের গায়ে চেপে ময়দার কোটিংটা লাগানো যাবে না। আর অবশ্যই চেষ্টা করবেন একেবারে বড় সাইজের মিক্সিং বোলেই কিন্তু চিকেনটাকে ময়দার মধ্যে কোট করতে, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা চিকেনটাকে ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিতে পারবেন। আর এরই সাথেই দেখুন চিকেনের টুকরোগুলো ময়দার মধ্যে ফাইনালি খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। আর আপনারা যদি এই চিকেনের টুকরোগুলো সংরক্ষণ করতে চান তাহলে ঠিক এ অবস্থায় একটা প্লেটের মধ্যে ফাঁক করে সবগুলো চিকেনের টুকরোই বিছিয়ে দেবেন এবং 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন যেন চিকেনের টুকরোগুলো হালকা একটু সেট হয়ে যায়। 1 ঘন্টা পর চিকেনের টুকরোগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারেন প্লেট থেকে 2 মাসের জন্য। তবে আমি কিন্তু আজকে চিকেনগুলো সংরক্ষণ করব না, আপনাদের ফ্রাই করে দেখাবো। আর ফ্রেন্ডস, চিকেনের চেহারাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এখন চিকেনগুলো ডিপ ফ্রাই করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। আর পারফেক্ট ফ্রাইড চিকেনের জন্য কিন্তু তেলের টেম্পারেচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এরকম একটা কাঠের টুথপিক নিয়ে নিয়েছি। এখন এই টুথপিকটা আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড ধরলেই দেখবেন টুথপিকের চারধারে যদি এরকম ফ্যানার মতো তৈরি হয়ে যায় তাহলেই বুঝতে হবে চিকেনগুলো ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা একেবারেই পারফেক্ট আছে। এখন 1 পিস করে চিকেন আমি গরম তেলে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো তেলে দেওয়ার 4 থেকে 5 মিনিট পর চুলার আঁচটা আমি হালকা একটু কমিয়ে দেব, সেই সাথে প্রতিটা চিকেনের পিসে কিন্তু উল্টে দেব। যদিও আমি চিকেনের পিসগুলো একেবারেই ডুবো তেলে ভাজছি কিন্তু তারপরও চিকেনটা যেন চার ধার থেকেই সমানভাবে ক্রিস্পি হয় তাই অবশ্যই 4 থেকে 5 মিনিট পর একবার চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দেবেন। আর 1 পিস করে চিকেন ভাজতে কিন্তু সময় লাগবে 8 থেকে 10 মিনিট। এর মধ্যে চিকেনটা যেমনি ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক তেমনি চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 9 মিনিট পর চিকেনটা কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে চিকেনের পিসটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি,
মাশাআল্লাহ করে চিকেনটা কতটা ক্রিসপি এবং দেখতে ঠিক দোকানের মতো পারফেক্ট হয়েছে। এখন প্রতিটা চিকেনের পিজি আমি সেম ভাবে ডিপ ফ্রাই করে নেব। আর এরই সাথেই দেখুন সবগুলো চিকেনের পিজি কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন এক পিস চিকেন আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি চিকেনটা উপর থেকে কতটা ক্রিসপি এবং ভেতর থেকে কতটা জুসি। তো দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল পারফেক্ট ফাস্ট ফুড স্টাইলের ফ্রাইড চিকেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।